ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ এবং ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতসমান ভক্তি শহীদ পরিবার গোস্বামী মহারাজ তথা গৌরী আচার্য ভাস্কর ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতসমান ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রী রাতুল চরণ কমল বন্দনা করে তথা গৌরী গুরুপাত্র শ্রী চরণ কমলে অহিতকে কৃপা প্রার্থনা করে আজ গোপীনাথ গৌরী মঠে সান্ধ্যকালীন ভাগবত অধিবেশনে যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করার প্রয়াস করছি মাত্র। হরে কৃষ্ণ। আজকের এই যে মহাতি ভাগবত ধর্মসভাতে আমরা কিছু ভক্ত ভগবানের কথা শ্রবণ করবার প্রয়াসে এখানে সবাই মিলিত হয়েছি। আজকের এই ভক্ত ভগবানের প্রসঙ্গ নিয়ে আমাদের বসার উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য মহাপ্রভুর ইচ্ছা যে মায়াবদ্ধ জীব তারা কখনো কৃষ্ণ কথা সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই। চৈতন্য চৈতামৃতে বলছে মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কৈলা বেদ পুরা। একেবারে সরাসরি মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ সম্বন্ধে মায়াবদ্ধ জীবের কোনো জ্ঞানই নাই। শত কৃষ্ণ জ্ঞান শব্দের মানে কি? শত শব্দে কানে কি কথা বলা হচ্ছে? যা স্বাভাবিক বৃত্তিতে আসার কথা সেটা কখনো মায়াবদ্ধ জীবের আসবে না। যেমন আমরা নারদমণি বাজাই বিনা কীর্তন করি, নারদমণি বাজাই বিনা রাধিকরণ নামে, নারদমণি বাজাই বিনা রাধিকরণ নামে, নামমণি উদিত হম ভকত গীত স্বামে, নামমণি বলছে নারদমণি বাজায় বিনা রাধিকা রমণ নামে, নাম অমনি উদিত হয় ভকত গীত। কীর্তন আমরা করি না, নাম অমনি উদিত হয় মানে কি? নাম অমনি উদিত হয় মানে কি? এ কথাটার মানে কি? নারদমণি বাজায় বিনা রাধিকা রমণ নামে, নাম অমনি উদিত হয় ভকত গীত। আপনা থেকে নাম স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, নারদমণি যখনই কীর্তন করছেন নাম তার জিহ্বাতে স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, কিন্তু আমরা এত নাম করি নাম স্ফূর্তি পায় না। বিষয়টা এখানে আমরা তো হরি নাম করি, বলছি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নাম। কিন্তু একেবারে বিপরীত ধর্মী,
নারদ মুনি একবার কীর্তন করলেন, রাধিকা রমণ নামে কীর্তন যদি করেন, ব্রহ্মাজি যদি ভগবানের নাম উচ্চারণ করেন, সুখদেব গোস্বাইবাদ যদি ভগবানের নাম উচ্চারণ করেন, দ্বাদশ মহাজন যদি ভগবানের নাম উচ্চারণ করেন, বিদুরজি যদি ভগবানের নাম উচ্চারণ করেন, নাম সঙ্গে সঙ্গে স্ফূর্তিপ্রাপ্ত হয়। কিন্তু আমরা কলিযুগের মানুষ যত হরি নাম করি না কেন, আমাদের নাম স্ফূর্তিপ্রাপ্ত কারণ কি, এই জায়গাগুলো তো বোঝার দরকার। কেন আজকের ভাগবত কথার প্রয়োজন, কেন আজকের কৃষ্ণ কথা নিয়ে বসার প্রয়োজন? বলছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কেন কৃষ্ণ শিক্ষার প্রয়োজন পড়েছে? কৃষ্ণ তো আমার বাপ, বাপের কথা আবার নতুন করে শেখার কি প্রয়োজন পড়ল? বাবার সম্বন্ধে যে বাবা আমাকে জন্ম দিয়েছে সেই বাবার সম্বন্ধে নতুন করে শেখার বা জানার কি দরকার? বলে মজাটা এই জায়গায়, মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ভোলা জীব, স্বরূপ বিস্মৃতি হয়ে গেছে, কৃষ্ণকে ভুলে গেছে, বাপকে ভুলে গেছে, সেটাকেই পুনর্জাগরণ করানোর জন্য। এরকম না যে আমরা আজকে নতুন করে কোনো একটা নতুন কিছু শিখতে বসেছি, যেটা ভুলে গেছি সেটাকেই পুনরায় স্মরণপথে উদিত করানোর জন্যই চেষ্টা। একটা দিন যদি পাঠ হয় এখানে এত ভক্তের প্রসাদ দিতে হচ্ছে, খরচ নাই আছে তো, কিন্তু কেন করা হচ্ছে? এটা হচ্ছে জীবে দয়ার প্রকৃত জায়গা, এই হলো জীবে দয়া। ভগবানের কথামৃত পান করো, ভগবানের অধরামৃত পান করো, দেহের বৃত্তি সব ধূলিসাৎ হয়ে গিয়ে আত্মার বৃত্তি জাগরিত হোক, যে বৃত্তি জাগরিত হলে আমার কোটি কোটি জন্মের সমস্যার সমাধান হবে, এই উদ্দেশ্য নিয়েই আজকের ভাগবত কথার আয়োজন। যে স্বরূপ বিস্মৃতি কেটে গিয়ে স্বরূপ ধর্মে প্রতিষ্ঠিত, স্বরূপ বিস্মৃতি কেটে গিয়ে স্বরূপ ধর্মে প্রতিষ্ঠিত হবে। আর স্বরূপ ধর্মে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে? বলে স্বরূপেতে সবার হয় গো লোকেতে স্থিতি, স্বরূপেতে সবার হয়, আর স্বরূপেতে সবার হয় গো লোকেতে স্থিতি। স্বরূপেতে সবার হয় গো লোকেতে স্থিতি, প্রতিটা কথার মধ্যেই জানি স্বরূপেতে সবার হয় গো লোকেতে স্থিতি। স্বরূপ ধর্মে যদি আমরা চলে যেতে পারি আমাদের স্থিতি কোথায় হবে? আমাদের স্থান হয়ে যাবে গোলোক বৃন্দাবনে। কিন্তু এখন আমাদের অবস্থান কোথায়? মায়ার জগতে। এখন আমরা আছি কোথায়? মায়ার জগতে। বলছে মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। তাহলে কৃষ্ণজ্ঞান যতদিন না হবে ততদিন পর্যন্ত মায়ার শৃঙ্খল কোনোদিন খুলবে না। এই জন্য তো বললেন শ্রীমদ ভগবদ গীতাতে কৃষ্ণ নিজেই বললেন, দৈবী হি এষা গুণময়ী মম মায়া তুরাত্মা মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাং করোমি। কি কথা, এসব কথাগুলো কোনো সাধারণ কথা না। দৈবী হি এষা গুণময়ী মম মায়া তুরাত্মা, যারা একবার তাপসকে আমার মায়ার জগতে চলে গেছে, মায়ার জগতে আসার কারণ কি? মায়ার তো জেলখানা, দুর্গাদেবীর জেলখানা, এখানে আসার কারণ কি? কারণ হলো একটাই, সেটা হলো কি? ভোগ বুদ্ধি। কিন্তু আমার প্রকৃত স্বরূপ কি, স্বরূপ ধর্মের কি বৈশিষ্ট্য কি? জীব নিত্য কৃষ্ণ দাস। এখন আমরা আর কেউ দাসত্ব স্বীকার করি না, এখন আমরা সব প্রভুত্ব স্বীকার করি। সবাই আমরা প্রভু হতে চাই, সবাই আমরা ভোক্তা হতে চাই। ভোক্তা মানে কি? ভোক্তা মানে কি? ভোক্তা কাকে বলে? হ্যাঁ, ভোক্তা মানে কি? ভোক্তা শব্দের মানে কি? কাকে ভোক্তা বলা হয়? যিনি ভোগ করে, যিনি ভোগ করে তিনি হলেন ভোক্তা। আর যে জিনিস ভোগ করা হয় তার নাম কি? হ্যাঁ, ভোগ্য। তাহলে ভোগ্যা, আমরা হলাম ভোগ্যা আর ভগবান হলেন ভোক্তা। এখন সেটা উলট পালট হয়ে গেছে, সর্বনাশটা কোথায়? যে জীব নিত্য কৃষ্ণ দাস, দাসত্ব ভুলে গিয়ে, দাসত্ব ভুলে গিয়ে প্রভুত্ব করছে। যিনি
ভোগ্যা, তিনি এখন ভোক্তার আসন দখল করে বসেছে। তুমি ভোগ করবে, আমিও ভোগ, কিন্তু এই ভোগের সর্বনাশ হলো নরক যাত্রা। আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে, আর কামনা বাসনা চরিতার্থ করলেই সোজা নরক। কৃষ্ণ ইন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের সুখের জন্য যদি তুমি সারা দিন রাত লড়াই করতে পারো তাহলে কি হবে, প্রেম ধরা পড়বে। কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, তার নাম হলো প্রেম। প্রেম আর কামের কথা একদিন আমরা আলোচনা করেছিলাম তো। তা যাই হোক, এইরকম বিচারধারাগুলো, তাহলে কেন আমাদের আজকের কৃষ্ণ কথা শ্রবণ করার প্রয়োজন হয়ে পড়েছে? স্বরূপ বিস্তৃতি হয়ে যাওয়ার দরুন, যেহেতু জীব কৃষ্ণদাস, সেই কথাকে স্মরণ করে দেওয়ার জন্য, যেহেতু কৃষ্ণ সম্বন্ধে তার কোনো ধ্যান নাই, কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই, তাই মায়াবদ্ধ জীবের নাই শতক কৃষ্ণ জ্ঞান। সেই শতক কৃষ্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত করাই হচ্ছে সাধুর একমাত্র কাজ। তাহলে সাধুর কাজ কি? হ্যাঁ, মহাপ্রভু বললেন, আমার আজ্ঞায় গুরু হই না তার এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল।